শাহবাগের শিশু পার্কের পাশেই টিন ঘেরা এই জায়গাটিতেই চলছিল বেলুন ফোলানোর কাজ মিরপুরে গতকাল সিলিন্ডার বিস্ফোরণের কারণে সকাল থেকে বন্ধ রয়েছে এটি তবে আতঙ্কের বিষয় হিলিয়াম গ্যাস না দিয়ে এখানেও বেলুন ফোলাতে ব্যবহার করা হতো নানা কেমিক্যালে তৈরি অতিমাত্রায় দাহ্য হাইড্রোজেন গ্যাস জাস্ট একটু ছাই দেই আর লো কাস্টিং দেই এটা তো আপনার হিলিয়াম গ্যাস দেওয়ার কথা সেখানে আপনারা দিয়ে আর হচ্ছে ছাই দিয়ে ওটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস তো অনেক দাজ্য পদার্থ কিন্তু যে যে আমাদের পরিমাণ যেটুক লাগে আমাদের মাপ আছে ওই মাপ পর্যন্ত আমরা বানাই কি দিয়ে মাপেন এটা এই আমাদের এই যে ই আছে পট আছে পর দেই মাপে পুলিশেরও কাজ চলে মানে থানার যে কোনো অনুষ্ঠানের কাজ অনুষ্ঠানের কাজ হলে গ্যাস বেলুনটা লাগবেই মানে হাতির জেল উৎপাদন করছে আমাদের আমাদের কাছ থেকে মেয়র হানিফ প্রজাবার উৎপাদন আমাদের আমাদের বেলুন মানে সরকারি যত কাজ হয় বেশিরভাগই আমরা করি সিলিন্ডারটা কখনো টেস্ট করাইছেন কিনা কোনো কোম্পানিকে দিয়ে না কোনো কোম্পানিকে দিয়ে করানো হয় না শাহবাগ থানা হাসপাতাল শিশু পার্ক সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে এমন কাজ চলায় আতঙ্কে থাকেন অনেকেই এই মালিকের বাপে করিয়া গেছে এটা আমরা তখন থেকেই দেখতে আসি তার ভাবে মারা গেছে এরপরে এই মালিক করতে আছে তো এই যে এখন এটা কাজ হয়েছে আর কি বুঝতেছি তাই এখন একটু ভয় কাজ করে বিস্ফোরক পরিদপ্তর জানায় লোকবলের অভাবে না পারলেও এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে যে কেমিক্যালগুলো দেওয়া হয় ভিতরে কস্টিক সোডা অ্যালুমিনিয়াম পাউডার এই কেমিক্যালসগুলা রিয়াকশন করে হাইড্রোজেন গ্যাস তৈরি হয় কিন্তু কস্টিক সোডা সিলিন্ডারের ওয়ালকেও অ্যাটাক করে ইন্টারনাল প্রেশারটা বেড়ে গিয়ে বিশ টাকা ঘটে যেহেতু পাবলিক অ্যান্ডেঞ্জার অ্যাক্টিভিটি এটা সি আর এটার শাস্তিযোগ্য অপরাধ পুলিশ যে কোনো সময় ধরতে পারে একটা বেলুন ফুলেতে শুধু গ্যাসের দামে পড়ে যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা হিলিয়াম দিয়ে করলে আর ওরা একটা বেলুন বিক্রি করে দশ টাকা পনেরো টাকা হাইড্রোজেন গ্যাসে বেলুন ফোলাতে গিয়ে গতকাল রাজধানীর মিরপুরের রূপনগরে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে আহত হয়েছে কমপক্ষে চোদ্দ জন ওবায়দুল কবির মাদশাহা সংবাদ ঢাকা